নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চার এগারো দু হাজার বাইশে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকিয়া ডিএ বা ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার আজকে হাইকোর্টে হলফনামা জমা দেওয়ার কথা রয়েছে আসুন এই সংক্রান্ত আপডেটে একটু দেখে নেব তার আগে বলি যদি চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষা খবর পাওয়ার জন্য রাজ্য সরকারি কর্মচারীদের কি ডিএ মিলবে আজকে হলফনামাতেই পরিষ্কার হয়ে যাবে সেটা হাইকোর্টের নির্দেশ মেনে শুক্রবারই ডিএ মামলায় হলকনামা জমা দিতে বলেছে রাজ্য সরকার প্রশাসন ও কলকাতা হাইকোর্টের সূত্রে জানা গিয়েছে যে শুক্রবারই রাজ্যের তরফে ডিএ মামলার আদালতে হলকনামা জমা দেওয়া হচ্ছে সরকার যদি আদালতে শুক্রবার হলফনামা জমা দেয় সেক্ষেত্রে রাজ্যের সুপ্রিম কোর্টে যার সুযোগ কার্যত থাকছে না বলে মনে করছে আইনজীবী মহল ফলে রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া ন্যায্য ডিএ প্রাপ্তি এখন অনেকটাই নির্ভর করছে আগামী নয় নভেম্বর কলকাতা হাইকোর্টের আদালতে অবমাননা মামলার শুনানির ওপর গত কুড়ি মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল তিন মাসের মধ্যে বকেয়া দিয়ে রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে সেই সময়সীমা পার হয়ে গিয়েছে হাইকোর্ট রাজ্যের পুনর্বিবেচনা রাজ্যও খারিজ করে দিয়েছে হাইকোর্টের রায় কার্যকর না করার জন্য কর্মচারী সংগঠনগুলো সরকারের বিরুদ্ধে আদালত অমাননার মামলা দায়ের করেছে রাজ্যের মুখ্য সচিব অর্থ সচিব অর্থ দপ্তরের প্রধান সচিবকে শুক্রবার হল্বনামা জমা জমা দি দিয়ে জানাতে হবে কেন হাইকোর্টের রায় কার্যকর না করার জন্য রুল জারি হবে না নবানু সূত্রের খবর রাজ্য সরকার ডিএ নিয়ে তাদের বক্তব্য শুক্রবারই কলকাতা হাইকোর্টে হলমনামা জমা দিতে চালে জানাতে চলেছে রাজ্য সরকার হলনামা দেওয়ার পর কর্মচারী সংগঠনগুলো তাদের বক্তব্য আদালতে ফের জানানোর সুযোগ পাবে ফলে আগামী নয় নভেম্বর পর্যন্ত কর্মচারীদের নজর থাকবে কলকাতা হাইকোর্টের দিকে তো দেখা যাক আজকে হলনামায় কী প্রকাশিত হয় বা কী জানায় রাজ্য এ সংক্রান্ত তো আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন